ছটা পড়েছে, আমার পুরীর আজকে চারদিকে ভীষণ বাজনা বাজছে, আর সামনে একটা ঠাকুরের প্যান্ডেল হয়েছে, সম্ভবত সূর্য ঠাকুরের, আর ভিড় হয়ে গেছে অনেকটাই, আর আমাদের আসতে অনেকটা লেট হয়ে গেছে, মানে প্রায় সূর্য ওঠা ওঠা ভাব হয়ে গেছে। মানে যখন অন্ধকার থাকে, যদি ভোরবেলা আসা যায় চারটা সাড়ে চারটা পাঁচটা এরকম নাগাদ, তো এই অন্ধকারে দেখতে ভীষণ ভালো লাগে, চারিদিকে এত সুন্দরভাবে আলো, মানে প্রদীপ টদীপ জ্বলে, খুব ভালো লাগে দেখতে। তো আমাদের আসতে অনেকটা লেট হয়ে গেছে, তো যাই হোক, যে জন্য ভিড়টাও বেশি। তো চলো তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে ওপাশটাও দেখাই। দেখা পাওয়া গেছে যারা মানে ভোর থেকে একদম জলে ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে প্রার্থনা করে, তাদের জন্য মানে সেটা খুব একটা রিলিফ পাওয়া গেল যে না, সত্যি আমার আলটিমেটলি প্রতিক্ষা অবসর বেরোবে, আবার বছর পরে আবার আসবে এই পুজো, যেন বছর বছর এভাবেই হতে থাকে। আগে আরও অনেকটাই ভিড় হতো রাজবাড়িতে, তো এখন যেহেতু কোভিড সিচুয়েশান, তাই এখন ভিড়টা একটু তুলনামূলক কম হয়। আর তাছাড়াও রাজবাড়ি আগের অবস্থা থেকে যখন যখন এরকম হলো, মানে এত সুন্দর করে বাচ্চাকে বাঁধানো হলো, তারপর থেকে অনেকটাই এখানে পুজো আর্চাটা একটু কমে গেছে, মানে ছট পুজোটা একটু কমে গেছে, নয় আগে আরও অনেকটাই ভিড়, এখন বিভিন্ন জায়গায় ভাগাভাগি হয়ে গেছে। তো দেখি আমরা এখান থেকে বেরিয়ে একটু ওদিকেও ঘুরতে পারি, তোমাদেরকে দেখাবো অবশ্যই, তো দেখাবো এখান থেকে আমরা কোথায় গিয়ে কী করি, তো সারাদিন আমরা কী করি আজকে সবটাই দেখাবো, আর ভিডিওটা পেতে নে।
আপলোড হবে, কারণ এর আগে দু একটা ভিডিও আছে সেগুলো আগে আপলোড করা হবে, তারপর তোমরা ভিডিওটা পাবে। তো চলো যাওয়া যাক। দেখো দূরে একটা পাহাড়ের আভা দেখা যাচ্ছে, কতটা ক্লিয়ার তোমরা দেখতে পাচ্ছ জানি না, তবু ক্যামেরার এপাশ থেকে মানে আমরা দেখছি খুব ক্লিয়ার দেখা যাচ্ছে, আর এত সুন্দর লাগছে দেখতে, মানে রোদটা পড়ছে তার উপরে দারুণ লাগছে, মানে জাস্ট ফাটাফাটি, আর মানে একটা পাহাড় পাহাড় ফিলিং আসছে, মনে হচ্ছে মানে পাহাড়ের খুব কাছে আছি। তো এটা কাঞ্চনজঙ্ঘার আভা অনেকেই জানো, আর যারা সকালে এখানে মর্নিং ওয়াক করতে আসো তারা নিশ্চয়ই এটা দেখতে পাওয়ার, এই সময়টা দিয়ে এটা দেখা যায়, মানে শীতের টাইমটাতেই দেখা যায় শীতের সকালে। তো যারা এখনও পর্যন্ত এটা দেখোনি তারা অবশ্যই এসো, অবশ্যই এসে একবার দেখে যেও, তোমাদের আশা করি খুব ভালো লাগবে। তো যাই হোক, এখান থেকে এবার আমরা আরেক জায়গায় যাই ছট পুজো দেখতে। তো জানি না কতটা এখন দেখতে পাবো, এমনিও তো শেষ প্রায় শেষের দিকে, তো তবুও চলো দেখে আসি। আমাদের জলপাইগুড়ির বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গনের পেছনের দিকে যে নদীটা আছে সেখানকার ঘাটের ছট পুজো। তো এখানে প্রায় এখানেও শেষ ছট পুজো, যেহেতু সূর্য দেবতা উঠে গেছে তো সবাই জল থেকে উঠে গেছে, আর সব এখন বাড়ি যাওয়ার জন্য সবাই জিনিসপত্র গুটিয়ে নিয়ে বাড়ি যাচ্ছে। তো তো এখানে আর এখন কিছু দেখার মতো নেই আর। তো যাই হোক চলো এবার আমরা বাড়ির দিকে যাই, তারপর দেখি আমরা কোথায় যাই। চলে এসেছি তেঁতুলতলার মন্দিরে, কিন্তু অনেকটাই সকালে এসেছি যেহেতু এখন এখানে পুজো শুরু হয়নি, আর পুজো শুরু হতে হতে 11টা বেজে যাবে, তো এতক্ষণ তো আমরা ওয়েট করতে পারবো না। তো আমরা এখানে নাম গোত্র লিখে প্রসাদটা রেখে যাচ্ছি, পরে এসে আমরা প্রণাম করে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে প্রসাদটা নিয়ে যাব। তো ভেতরে মন্দিরটা এত সুন্দর করেছে, এই জায়গাটা এতটাই শান্তির জায়গা যে আমার এখানে বারবার আসতে খুব ভালো লাগে, তোমাদেরকেও দেখাই। বলে দাও মাকে, এতটাই শান্ত এবং স্নিগ্ধ লাগে দেখতে। দেবো এখানে আমার ভোলে বাবা,
আর ওখানে আছে বাড়ির মন্দির, চলো সেটাও দেখাবো তোমাদের। এটা শনি মহারাজের মন্দির, এখানে সব ভক্তরা যারা পুজো দিতে আসে বা পুজো দেখে তাদের বসার জায়গা। আর ভেতরে শনি মহারাজের মন্দির, এখানে কথায় আছে যে শনিদেবের সবসময় স্মরণের দিকে তাকিয়ে তাকে প্রণাম করতে হয়, না হলে নাকি মহারাজের দৃষ্টি পড়ে। তো তোমরাও অবশ্যই এরপর থেকে যদি শনি মহারাজের শরণাপন্ন হও অবশ্যই তার চরণে দৃষ্টি রেখে তাকে প্রণাম করো। তো এটা শনিদেবের মন্দির। তো এখানে যেহেতু আমরা পুজো দিতে পারলাম না, প্রসাদ রেখে গেলাম আর ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে গেছি, তো পরে এসে আমরা নামগুলো লিখে দিয়ে গেছি, পরে এসে আমরা প্রসাদ নিয়ে যাব। তো এখন বাড়ির পথে যাই, চলো বাড়ি গিয়ে আবার রান্না বান্না করতে হবে। তো চলো যাওয়া যাক। আমি আর মা এখন টোটোতে করে যাচ্ছি, তখন পুজো দিতে গেছিলাম ওটা প্রসাদ আছে। তো তার আগে তো আগে রিলায়েন্স মার্কে যাব, তো চলো যাওয়া যাক। মায়ের মন্দিরটা কত সুন্দর সাজানো, তাই না? আমাদের জিও মার্টে একটু কেনাকাটা করতে একটু লেট হয়ে গেল, তারপর বাজারেও একটু কাজ ছিল, তো একটু সেজন্য অন্ধকার হয়ে গেছে। যাই হোক, এবার এখানে এলাম, মন্দিরে এসে সকালের প্রসাদটা কালেক্ট করলাম। তো এখন বাড়ি ফিরছি, কিন্তু টোটো নেই, দাঁড়িয়েছি রাস্তায়। তো দেখা যাক টোটো কতক্ষণে পাই, আশা করি পেয়ে যাব। তো চলো আবার পরে বাড়িতে গিয়ে কথা হচ্ছে। তো এখন রাত বাজে নটাই বাজে, মাঝখানে মা আর আমি যখন বাড়ি এলাম তখন খুব টায়ার্ড ছিলাম, বললাম একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে ওটা দিদি ফোন করলো, দিদির সাথে কথা বললাম বা ডেভিউস করলো, তারপর চলে এসেছেন সৈকত আর মা এসছে সাথে, দুজনে মিলে এসে সারপ্রাইজ দিয়ে দিল। তারপরে তো রেডি হলাম, এখন হয়তো কেক ফেক কাটা হবে, জানি না কী হবে, চলো আমরা দেখি কি হয়। ঠিক আছে চলো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। শেষে গেল মম, ওই ওইটা টুকে যাবে। মার কি গন্ধ, আমি কে খাই না, ওকে কথা পছন্দ না আমার, ওকে একটু খাও। আমি খাওয়া
সকালে দেখা হয়েছিল ওইখানে জন্মদিন প্রায় আমার শেষ, যাই হোক আরে অফিস মিটিং ছিল, কি করা যাবে কি করা যাবে, তা তো ঠিকই, আমি কাজ থাকলে তো কিছু করার নেই না। যাই হোক এখন সবাই গল্প গুজব করে আমরা পায়েস টায়েস কেক ফেক খাবো, তারপরে সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ো। যাই হোক চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে আমাদের নেক্সট ব্লগে। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ আসো।